এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে একটি ডাইনামিক ক্যালেন্ডার তৈরি করবেন তো আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমার এখানে যেহেতু একটা ক্যালেন্ডারের সাধারণত শুরু হয় বার শুরু হয় সানডে থেকে তো আমি প্রথমেই ভিডিওটা ছোট করার জন্য আমি বারটি টাইপ করেছি সানডে মানডে নর্মালি টাইপ করেছি যেভাবে টাইপ করি আমরা এখানে দেখুন ইয়ার রয়েছে এখানে আমি ডেটা ভ্যালিডেশন দিয়ে আমি মাস এভাবে নিয়ে এসেছি ড্রপডাউন লিস্ট অথবা আপনি টাইপ করতে পারেন তা আমি চাচ্ছি যে একটি মাসের মানে আমি যে মাসটি দেবো আর এখানে ইয়ার দেবো এখানে মাস দেব যেমন সিলেক্ট করব এখানে প্রথম তারিখটা যে বার মানে বারটা চলে আসবে মানে একটা মাসের বা প্রথম তারিখের যে বারটা এই বারটা চলে আসবে এটি করতে চাইলে সমান ডেট ভ্যালু ডেট ভ্যালু একটি ফাংশন রয়েছে কিবোর্ডে টাইপ কি প্রস করবেন এখানে দেখুন ডেট ভ্যালুতে একটি আর্গুমেন্ট রয়েছে ডেটা ডেট টেক্স ডেট টেক্স বলতে আপনি যেহেতু এক তারিখ নিতে যাচ্ছেন মাসের সেহেতু এক দিবেন এরপরে এম পার্সেন্ট দিবেন সিফ থেকে সেভেন এরপর আপনি এই যে মাস মাসে ক্লিক করবেন আবার এম পার্সেন্ট দিবেন আবার ইয়ারে ক্লিক করবেন এরপরে ক্লোজ বন্ধনী শিফট চেপে থেকে ক্লোজ বন্ধনী দিবেন আমি একটু জুম করে দেখাই এই যে আপনার ফর্মুলাটা এভাবে লিখবেন এরপরে কিবোর্ড থেকে কি প্রেস করবেন দেখুন এভাবে একটি সিরিয়াল নাম্বার চলে আসছে এটিকে একটু ফরম্যাট করবেন যেহেতু বারের নাম নিয়ে আসবেন বারের নাম নিয়ে আসতে চাইলে আপনি এই হোম ট্যাবে যাবেন হোম ট্যাবে ক্লিক করে এখানে একটি অপশান রয়েছে নাম্বার ফরম্যাট এই আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর আপনার একটি ফরম্যাট সেল ডায়লগ বক্স আসবে আপনি সরাসরি এই কাস্টমে ক্লিক করবেন কাস্টমে আপনার এখানে ডান সাইডে একটি টাইপের জন্য জেনারেল আছে লেখাগুলো জেনারেল শব্দটা এখানে আউট করে দিবেন সিলেক্ট করে ব্যাক স্পেস চেপে দিবেন এরপরে এখানে তিন বার ডি চাপবেন দেখুন আমি একটু জুম করে দেখাই যে তিন বার ডি চাপবেন এরপর ওকেতে ক্লিক করবেন নিচে ওকে আছে ওকে ক্লিক করবেন তাহলে দেখুন আপনার যে মাসটা সিলেক্ট করবেন আমি ফেব্রুয়ারি মাস দিলে ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখটা থার্সডে আমি যদি এপ্রিল দিয়ে এপ্রিল মাসের প্রথম তারিখটা হয়েছে মানডে তা আমি জানুয়ারিতে দেখতে চাচ্ছি জানুয়ারির প্রথম হচ্ছে মানডে এবার আমি এখানে নিয়ে আসতে চাইছি প্রথম তারিখতে। তারিখ হিসাবে যেহেতু এখানে বার আছে আমি তারিখটা নিয়ে আসতে যাচ্ছি তো সমান প্রেস করবেন এরপর আপনি এই ডেটাতে ক্লিক করবেন ইন্টারকে প্রেস করবেন আপনার এখানে যে বারটা আছে বারটি চলে আসলো তো আমি এটা বার হিসাবে চাচ্ছি না আমি এটাকে একটা ডেট ফর্মেটে নিয়ে আসতে চাচ্ছি তো আপনি পুনরায় হোম ট্যাবে গিয়ে আপনার এই যে ফর্মেট রয়েছে নাম্বার ফর্মেট আপনি নাম্বার ফর্মেটে চলে যাবেন এরপরে আপনার এই ডেট অফ সাম থেকে ডেট অপশানে যাবেন ডেট অপশানে গিয়ে আপনার একটু নিচের দিকে স্কল করবেন আপনি আপনার যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করবেন আমি সাপোজ এই এই যে মাস লেখা থাকবে এবং এখানে ডে লেখা থাকবে ইয়ার লেখা থাকবে আমি এই ফর্মেটটা দরকার তা আমি এই ফর্মেটটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন দেখুন আপনার এই ফর্মেটে চলে আসলো তো সেল অ্যাডজাস্ট হয়নি আমি পুরো সেলটি এভাবে সিলেক্ট করে আমি চাচ্ছি এই পুরো সেলের ভিতরে রাখবো আমি পুরো ছয়টি সেল সিলেক্ট করে আমি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করবেন দেখুন আপনার এভাবে মার্জ হয়ে গেল তা আমি চাচ্ছি এই মাছটা কত নম্বর মাস আমি এখানে চাচ্ছি এটা যদি নিয়ে আসতে চান তাহলে মান ফাংশান দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন এই ডেটে ক্লিক করবেন প্রেস করবেন আপনার এই মাছটা যত যত নাম্বার মাস এই নাম্বারিংটা এখানে চলে আসবে আমি একটু বোঝার সুবিধার্থে এটাকে একটু বর্ডার দিই আচ্ছা এরপর আমি এখানে চলুন এখানে একটু কন্ডিশন ইউজ করতে হবে সমান ইফ ইফ এর তিনটি আর্গুমেন্ট রয়েছে একটি হচ্ছে আমার এই তিনটি লজিক এর ভিতরে তিনটি আর্গুমেন্ট আমরা ব্যবহার করতে হবে ইফ লজিক এর ভিতরে ইফ আমি চাচ্ছি যে আমার যে এই যে মাসটা রয়েছে যে মাসটা জানুয়ারি আমি প্রথমে লিখেছি এই মাসটা যদি স্টার্টিং ডেটটা যদি সানডে হয় হ্যাঁ এটা আমাকে করতে হবে তাহলে আমরা উইকডে ফাংশানটি ব্যবহার করতে পারি উইকডে আমি এই মাসটা ক্লিক করলাম এরপর উইকডে ফাংশান ক্লোজ করবেন ইকুয়াল ওয়ান সানডে স্টার্টিং হয় ওয়ান দিয়ে সানডে ওয়ান মানডে টু এভাবে করে স্যাটারডে সেভেন এভাবে করে আপনি সিরিয়াল নাম্বারটা দিবেন তা আমি বলতে চাচ্ছি যে ইফ এই যে আপনার মাসটা রয়েছে এই মাসের প্রথম তারিখটা যদি সানডে হয় মানে এক হয় তাহলে কি হবে কমা ভ্যালু ইফট্রু হবে ওই তারিখটা বসে যাবে মানে আপনি এখানে ক্লিক করার অর্থ হচ্ছে এখানে যে তারিখটা রয়েছে তারিখটা চলে আসবে না হলে কি হবে কমা ভ্যালু ফলস হবে না হলে ব্ল্যাঙ্ক থাকবে যদি এটি সানডে দিয়ে শুরু না হয় তাহলে ব্ল্যাঙ্ক থাকবে এরপরে কি থেকে ইন্টার কি প্রেস করবেন আপনি ক্লোজ বন্ধনী না দেওয়ার কারণে এই মেসেজটি আসছে আপনি এসে ক্লিক করবেন দেখুন আপনার চলে এসেছে যেহেতু ফাঁকা আছে কারণ আপনার জানুয়ারি মাসের প্রথম যে তারিখটা শুরু হয়েছে চব্বিশ সালে সেটা আপনার সানডে দিয়ে সানডে শুরু হয়নি এক তারিখ সানডে ছিল না এই জন্য আপনার এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আবার দ্বিতীয় আপনার দ্বিতীয় সেলে মানডে যে সেলটি রয়েছে এখানে আবার ফর্মুলা ইউজ করতে হবে ইফ লজিক্যাল টেক্সট ব্যবহার করতে হবে যে আমি যে সানডের এই তারিখে ক্লিক করবেন এই সেলটাতে এই সেলটাতে যদি নট ইকুয়াল সাইন দিবেন ডাবলের কথা দুই ব্যাগ দিবেন এটার অর্থ হচ্ছে আপনার এই সেলটা যদি ব্ল্যাঙ্ক ছাড়া অন্য কোনো তথ্য থাকে তাহলে কি হবে এটার সাথে প্লাস হবে এক মানে এই যদি আপনার সানডে স্টার্টিং ডেট বা তারিখটা যদি এক হতো হ্যাঁ তাহলে কি হবে এ পাশের ঘরে ওইটার সাথে প্লাস এক যোগ হবে আর যদি এটা সানডে দিয়ে যদি এক তারিখে যদি কিছু না থাকে বা সানডে যে সেলটি রয়েছে এটি ফাঁকা আছে তাহলে ফাঁকা আছে তখন কী করতে হবে আবার এই ফাংশনটি ব্যবহার করতে হবে যে এই এই মাসটা কি তাহলে স্টার্টিং হয়েছে মানডে দিয়ে তাহলে মানডে বুঝাতে চাইলে উইকডে ফাংশনটি ব্যবহার করব হ্যাঁ এই সেলে এই মাসটাতে ক্লিক করতে হবে ক্লোজ বন্ধনী ইকুয়েল টু মানডে বুঝতে চাইলে টু তাহলে আপনার এটা তো এক হলো না তাহলে এটা দেখি আর এই এক তারিখ কি দুই বা অর্থাৎ মানডে যদি মানডে হয় তাহলে এই তারিখটা বসে যাবে আর না হলে আবার ব্ল্যাঙ্ক থাকবে এরপরে ক্লোজ বা ব্যবহার করবেন ইফ ক্লোজ আর একটি ইফ ক্লোজ এরপরে ইন্টারকিউ প্রেস করবেন দেখুন এভাবে একটি ডেট চলে এসছে তো আপনার ড্রাগ করে ডাউন সাইডে একটু টানবো বারবার আমি ফর্মুলাটা ব্যবহার করতে চাচ্ছি না তো আপনি এটাকে একটু এডিট করবো এই যে উইকডে দিয়ে ব্যবহার করেছেন যে মাসের নামটা মাসের যে সেলটি রেফারেন্স হিসাবে দিয়েছেন ওই মাসের সেলটি লক করে দিবেন তাহলে আপনার ডি ফাইভ ডে এফ ফাইভ এফ ফোর চেপে লক করে দিবেন এরপরে যেখানে এখানে ডি ফাইভ আছে সেটা এফ ফোর লক করে দেবেন এরপরে কীবোর্ড থেকে কি প্রেস করবেন চলে আসলো এরপর এখানে কর্নারে প্লাস চিহ্ন যখন থাকবে এখানে এই যেভাবে প্লাস চিহ্ন যখন থাকবে তখন বাম বাটন পে চেপে থেকে এভাবে দিকে টানবেন এরপরে আপনার এখানে টু দিতে হবে না এখানে দিবেন থ্রি এরপরে এখানে দিবেন ফোর পাশের সেলে দিবেন ফাইভ এটাতে দিবেন সিক্স এবং সাটারডে দিবেন সেভেন খালি এই কাজটি করে দিবেন এরপর আমি এভাবে তো চাচ্ছি না এটা সিরিয়াল নাম্বার আমি চাচ্ছি একটি ডেট হিসাবে চাচ্ছি তো আমি পুরোটাকে সিলেক্ট করব। এরপর আপনার হোম ট্যাবে চলে যাবেন এরপর আবার এই নাম্বার ফরমেটে যাবেন নাম্বার ফরমেটে গিয়ে আপনার কাস্টমে চলে গিয়ে আমরা জেনারেলের এখানে আপনি জেনারেল লেখাটি উঠিয়ে দিয়ে এখানে দুইবার ডি চাপবেন দেখুন দুইবার ডি চাপবেন এরপরে নিচে ওকে আছে ওকেতে ক্লিক করবেন দেখুন এভাবে ডেট চলে আসলো এরপরে আপনি এখানে যাবেন এই সেলে নিচ সেলে যাবেন এরপরে সমান এই লাস্ট সেলে আপনার ক্লিক করবেন এটার সাথে প্লাস এক যোগ করবেন এখানে ছয় আর এখানে চলে আসবে সাত এখানে যদি পাঁচ থাকতো তাহলে এখানে ছয় চলে আসবে এরপরে পাশের সেলে ক্লিক করে সমান এই সেলে ক্লিক করবেন প্লাস ওয়ান এরপর ইন্টারকি প্রেস করবেন এরপরে বাম্বারটনের চেপে থেকে টান দিবেন এবং পুরো সেলটি সিলেক্ট করবেন এরপরে এই কর্নারে গিয়ে আপনার প্লাস চিহ্ন থাকা অবস্থায় বাম বাটনে চেপে থেকে দুইটি ঘর বেশি টানবেন ব্যাস এ পর্যন্ত হয়ে গেল এরপরে এখানে ফর্মুলা ইউজ করতে হবে সমান ইফ আমাকে বলতে হবে যে আপনি যে এই যে লাস্ট ডেট তারিখটা এই তারিখটা কি এই যে মাসটি রয়েছে এই মাসের লাস্ট ডেটে ছোট যদি ছোট হয় তাহলে এই সেলের সাথে এক যোগ হবে মানে এখানে ছাব্বিশ সাতাশ আছে এখানে আঠাশ হয়ে যাবে তো এটি অটোমেটিক তো নিলে হবে না এটি লজিক ব্যবহার করতে হবে কন্ডিশন ইউজ করে তো ই ব্যবহার করলাম যে আমি চাচ্ছি এই সেলটা লেস দেন এই মাসের লাস্ট ডেট মানে আমি যে মাসটি দেওয়া আছে জানুয়ারি এক চব্বিশ তারিখটা দেওয়া আছে তো এর লাস্ট ডেটের চাইতে ছোট কিনা লাস্ট ডেট বের করবেন কোনো মাসে তো কীভাবে ই ও মান্থ একটি ফাংশন রয়েছে এই ফাংশনটি ব্যবহার করবেন ইউ মান ফাংশনের দুইটি আর্গুমেন্ট রয়েছে একটি স্টার্ট ডেট আর একটি মান্থ স্টার্ট ডেট হচ্ছে কোন মাসের লাস্ট ডেটটা চাচ্ছি আমি এই মাসের লাস্ট ডেটটা চাচ্ছি কমা সেম মাসেরই লাস্ট ডেট চাইলে জিরো দিবেন মান্থ মানে কোন মাস তারপর আপনার ইউ মান্থ ক্লোজ হ্যাঁ তাহলে এই সেলটা যখন এই লাস্ট ডেটে ছোট হবে তাহলে কি হবে কমা এই সেলের সাথে প্লাস এক যোগ হবে আর যদি না হয় তাহলে কি থাকবে তাহলে ব্ল্যাঙ্ক থাকবে এরপর আপনার ইফ ফাংশনটি ক্লোজ করবেন এরপর কি প্রেস করবেন দেখুন আপনার এভাবে চলে আসছে তো আমি এই ফর্মেটে চাচ্ছি এখানে ডেট ডেট ফর্মেটে চাচ্ছি আমি এখানে সেল পয়েন্টার রেখে আপনার এখানে ফর্মেট প্রিন্টটা রয়েছে ফরম্যাট প্রিন্টের একবার ক্লিক করবেন ক্লিক করে আপনি এরপর ক্লিক করলে আপনার সেম ফর্মেটে চলে আসবে এরপর এখানে আপনার পাশের সেলে আপনার আরেকটি ফর্মুলা ব্যবহার করতে হবে ইফ এই সেল লেস দেন ইও মান্থ এই মাসের কমা সেম মাসের জিরো হুম যদি ইও মান বুঝতে চান তাহলে আমার ইও মানথের ফাংশনটি অবশ্যই দেখবেন কমা তাহলে কি হবে এটার সাথে প্লাস হবে অন কমা না হলে ব্ল্যাঙ্ক থাকবে এরপরে ইন্টার কি প্রেস করবেন এরপরে ফর্মেটটা আমি দিয়ে দিয়ে এরপরে আপনার এই কর্নারে চেপে থেকে বামবারের চেপে থেকে এভাবে টান দিবেন দেখুন আপনার ডেটটি চলে এসছে তো আপনার এখানে একটু প্রবলেম হয়েছে কেমন যেহেতু আপনি সাইডে টানলাম আপনার রেফারেন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন আপনার রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে তো আপনি এখানে আবার এডিট করি এই যে ডি ফাইভ দিয়েছেন এটাকে লক করে দিতে হবে এটাকে লক করতে চাইলে এফ ফোর প্রেস করবেন লক হয়ে যাবে এরপরে আপনি এখানে বাম চেপে থেকে টান দিবেন দেখুন আপনার যেমনটি ছিলেন আপনার সুন্দরভাবে একটি ক্যালেন্ডার অ্যাড হয়ে গেছে তো আমি এই ক্যালেন্ডারটি আপনার বোঝার জন্য এটাকে একটু বর্ডার দিলাম এবার আপনি মাস চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার ক্যালেন্ডারটি আপডেট হয়ে যাচ্ছে তো আশা করা যায় এটি বুঝতে পারলেন যে এটা কীভাবে ক্যালেন্ডার তৈরি করলাম যদি আপনার প্রবলেম হয় যে এখানে আরেকটি ঘর প্রয়োজন তাহলে আপনি উপরে যেভাবে ফর্মুলা ব্যবহার করে কাজ করলেন আপনার নিচের লাইনও সেম ফর্মুলা ব্যবহার করে আপনি আরেকটি লাইন অ্যাড করতে পারবেন এরপর আমি চাচ্ছি যে এখানে যে ডেটগুলো রয়েছে কিছু জেনারেল বা কিছু ছুটি আছে সাধারণ কিছু ছুটি রয়েছে আমার এখানে সাধারণ কিছু ছুটি অ্যাড করা আছে আমার এখানে ক্যালেন্ডারে এই ছুটির সাথে ম্যাচ করলেই আমার এখানে রেড কালার উঠবে এটি করবেন কিভাবে তা আপনি এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এই কন্ডিশনাল ফর্মেটিংয়ে যাবেন এই যে হোম ট্যাবের এখানে এই যে কন্ডিশনাল ফরমেটিং আছে কন্ডিশনাল ফরমেটিং গিয়ে নিচে একটি অপশান রয়েছে নিউ রুল এই নিউ রুলে যাবেন নিউ রুলে ক্লিক করার পর এখানে একটি অপশান রয়েছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুই সেল টু ফরমেট আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এরপর আপনার এই টেক্সট বক্স রয়েছে টেক্সট বক্সে আপনি ফর্মুলাটা টাইপ করবেন ফর্মুলা হচ্ছে ম্যাচ ফাংশানটি এম এ টি সি এইচ ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ম্যাচ ফাংশানে তিনটি আর্গুমেন্ট রয়েছে প্রথম হচ্ছে আপনি সেলটাতে ক্লিক করে এই ডলার সাইনগুলো রিমুভ করে দিবেন ডলার সাইনগুলো রিমুভ করতে চাইলে আপনার এফ ফোর তিন বারে ফোর প্রেস করবেন এরপরে কমা এরপরে হচ্ছে যে আপনি কোন এরিয়া থেকে ম্যাচ করতে যাচ্ছেন আপনি ওই এরিয়াটা দিয়ে দিবেন তো এই এরিয়াটা আমার নাম লেখা আছে আপনি এভাবে সিলেক্টও করতে পারেন অথবা যেহেতু আমার এই এরিয়াটির নাম লেখা আছে সেহেতু আমি এভাবে লিখব না এটা আমার ভ্যাককে সান নামে আমার একটি নাম লেখা আছে এরপর এক্সাক্ট ম্যাচ হচ্ছে জিরো হিসাবে ব্যবহার করবেন আপনি এহুবাহু এই যে ফর্মুলাটি টাইপ করার চেষ্টা করবেন এরপরে ফর্মেটে গিয়ে আপনার ফ্রন্ট গিয়ে আপনি ফ্রন্টের কালার দিবেন রেড বা আপনি আপনার মতন করে সেটিং করবেন এরপর ওকে ক্লিক করলে দেখুন আপনার এখানে জানুয়ারির ভিতরে একটি মাত্র ডেট ছুটি আছে সেহেতু একটি ছুটির তারিখটা আপনার হাইলাইট করে দেখাচ্ছে তো আমি এখানে যদি ফেব্রুয়ারি সিলেক্ট করি তাহলে ফেব্রুয়ারি যে ডেটটা আপনার এখানে অ্যাড আছে সেই অ্যাডটা সে ডেটটা আপনার এখানে ম্যাচ করলেই আপনার রং কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটি আমার একটু ফরম্যাট করি ফরম্যাট করলাম তো আশা করা যায় বুঝতে পারলেন আর একটু কাজ হচ্ছে এখানে কিছু একটু স্টাইল করবো ফর্ম্যাটিং করবো আমি এখানে একটি কালার দেওয়ার চেষ্টা করি এখানে একটু অন্য কালার একটু দিলাম এবার আপনার মতো করে আপনি ফরম্যাট করে নেবেন আমার মতো করে করতে হবে এটা না এখানে আমি একটু অন্য কালার দিতে চাচ্ছি এখানে একটু ভিন্ন ধর্মের কালার দিতে যাচ্ছে আমি এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে আপনি হোম ট্যাবে গিয়ে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে এখানে যাবেন এরপরে নিউ রুলে গিয়ে এখানে একটি নিচে একটি অপশান রয়েছে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার এই যে আপনার এখানে সেল ভ্যালু আছে এখানে ক্লিক করার পর আপনার নো ব্ল্যাঙ্কে ক্লিক করবেন এরপরে ফর্ম্যাটে গিয়ে আপনার ফিলে যাবেন ফিলে গিয়ে এখানে ইফেক্ট রয়েছে এই ইফেক্টে ক্লিক করবেন ফিলেপটে ইফেক্টে গিয়ে আপনার মনে করে আপনি কালার দিয়ে দিবেন আমি একটু আমার মতো করে কালার দেওয়ার চেষ্টা করলাম এরপর ওকে ক্লিক করবেন দেখুন আমার এইভাবে একটি স্টাইল চলে আসলো আপনি আপনার মতো করে স্টাইল করবেন এরপর আমি চাচ্ছি যে এর সপ্তাহ নাম্বারটা আমি এখানে চাচ্ছি সপ্তাহ নাম্বারটা যদি নিতে চান তাহলে উইক উইক নাম্বার একটি ফাংশন রয়েছে উইক নাম্বার ফাংশনটি টাইপ করবেন এরপরে প্রথম যে লাইনটি রয়েছে এই লাইনের লাস্ট মাহাতে ক্লিক করে আচ্ছা আই উইক নাম্বার ব্যবহার করবেন না আপনি উইক নাম্বারটা ব্যবহার করবেন এরপর ইন্টার কি প্রেস করবেন দ্যাট এ প্রথম সপ্তাহ এরপরে দ্বিতীয়তে আপনি আবার উইক নাম্বার ব্যবহার করবেন এরপরে আপনি প্রথম লাইনের প্রথম দিয়ে ক্লিক করবেন লেফট ও দিয়ে ক্লিক করলাম এরপর ইন্টার কি প্রেস করবেন এখানে দ্বিতীয় নাম্বার সপ্তাহ এরপর আপনি বাম্বারটা নিশ্চে থেকে এভাবে ড্রাক করবেন দেখুন এভাবে আপনার সপ্তাহ নাম্বারটাও চলে আসলো তো আশা করা যায় বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম